নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি যাই হোক অনেক দিন ধরেই আমাকে অনুরোধ করেছিলেন বাঁধাকপি মাছের মাথা দিয়ে কিভাবে রান্না করবে সেইটার রেসিপি শেয়ার করতে আমার চ্যানেলে আপামোর বাঙালির ভীষণই পছন্দের একটি রান্না মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা ছেঁচড়া খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণ দিয়ে কীভাবে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করা যায় সেটা আজকে আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা একটি দারুণ সুস্বাদু রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আচ্ছা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করতে আমি এখানে একদম মিহি করে কুচিয়ে নেওয়া হয়েছে বাঁধাকপিটা প্রথমে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে দুখানা মাছের মাথা নিয়ে নেওয়া হয়েছে এগুলো রুই মাছের মাথা আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন একটা বড়ো সাইজের মাছের মাথা নেওয়া হয়েছে আর আরেকটা একটু ছোট এখানে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও ভাপাতে পারেন ভাপানোর পর একটা পাত্রে তুলে রেখে দিয়েছি এখানে মাছের মাথাগুলোকে একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প নুন দিয়ে দিয়েছি ওই হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে নুন ব্যবহার করেছি নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে এরকমভাবে মাখিয়ে নিতে হবে তারপর এগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে একটা মাথাও ব্যবহার করতে পারেন আবার আপনারা চাইলে দুটো মাথাও কিন্তু ব্যবহার করতে পারেন আমার কাছে এখানে দুটো মাথা ছিল বলে আমি এখানে দুটো মাথাই ব্যবহার করেছি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তিন টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরেই তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছের মাথা আমি দিয়ে দিলাম এবার মাছের মাথাগুলোকে খুব ভালো করে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নেবেন মাছের মাথা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে বেশ কড়া করেই কিন্তু আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব আমি এটা রুই মাছের মাথা দিয়ে করেছি আপনারা চাইলে অবশ্যই এটা কাতলা মাছের মাথা দিয়ে করতে পারেন কাতলা মাছের মাথা দিয়ে করলেও কিন্তু তাতেও খুব ভালো স্বাদ আসবে তাই মাছের মাথাগুলোকে বেশ লাল করে কড়া করে করে ভেজে নেব মাছের মাথা ভাজার সময় কিন্তু খুব তেল ছিটকোয় তাই আপনারা অবশ্যই সাবধানতা মেনটেন করে মাছের মাথাগুলোকে ভেজে নেবেন আমার মাছের মাথাটা কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি বেশ মুচমুচে করে মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সেম তেলেই আর আমি তেল অ্যাড করবো না এবার আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি কিন্তু ফাটিয়ে দিয়েছি আর এখানে হাফ চা চামচ মতো সাদা জিরে ব্যবহার করলাম আর তিনখানা তেজপাতা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য এরকমভাবে নাড়াচাড়া করে নেব এবার ফোড়ন থেকে কিন্তু বেশ সুগন্ধ বেরোনো শুরু করেছে আর গন্ধটা বেরোনোর সাথেই আমি কিন্তু এখানে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে থাকবো বেশ তিন থেকে চার মিনিট আমি পেঁয়াজটাকে এরকমভাবে ভেজে নেব একটু লাইট গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না একটু হালকা সোনালি কালার ধরে গেলেই পেঁয়াজগুলো ততক্ষণেই কিন্তু আমি ভেজে নেব এটাকে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে হালকা একদম একটা সোনালি কালার এসে যাচ্ছে এর বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজছি না তাহলে কিন্তু একদম তেতো তেতো হয়ে যাবে এবার এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে নেব আলুর টুকরোগুলো এবার আলুর টুকরোগুলো দিয়েও কিন্তু ভালো করে ভেজে নেব মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা মাছের মাথা দিয়ে ছেঁচড়া আর মাছের কাঁটা চচ্চড়ি মানে মাথা দিয়ে একটা তরকারি যেটা মাছের মাথা দিয়ে হয় সেই সবগুলো কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে এগুলো কারা কারা খেতে তোমরা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে কারণ এই সব রান্নাগুলোই আমি কিন্তু ভীষণ পছন্দ করি আমি এই মাছের মাথা দিয়ে যাই রান্না হয় সে ছেঁচড়া হোক বাঁধাকপি হোক বা ডাল বা কাটার তরকারি যে কোনো রান্না খেতে কিন্তু ভীষণ পছন্দ করি তাই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করতে ভীষণ ভালোবাসি এই বাঁধাকপির মধ্যে আমি একটু পেঁয়াজ ব্যবহার করছি আপনারা পেঁয়াজ ছাড়াও কিন্তু এই রান্নাটা করতে পারেন আলুর টুকরোগুলো একটুখানি হালকা করে এরকমভাবে ভেজে নিতে হবে যেহেতু এই রান্নাটা মাছের মাথা দিয়ে হবে তাই জন্য একটুখানি পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা না দিয়েও রান্না করতে পারেন এই পেঁয়াজ কুচি দিলে কিন্তু খেতে একটু বেশি সুস্বাদু হয় এই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা পেঁয়াজটা দিয়ে আলুর সাথে হাই ফ্লেমে ভেজে নেওয়া হয়েছে তিন চার মিনিট ধরে আলুটার সাথে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা দেওয়ার পর কিন্তু এবার ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার বাঁধাকপিটা দিয়ে এইভাবে একটু সময় নিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে তারপর ঢাকা দিয়ে রান্না করব। তাতে কিন্তু বাঁধাকপি খুব ভালোই মজে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বাঁধাকপিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সব মশলার সাথে এইভাবেই আস্তে আস্তে বাঁধাকপিটাকে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে অল্প অল্প করেও এরকমভাবে বাঁধাকপিটাকে মিশাতে পারেন তাহলে আপনাদের অসুবিধা হতে পারে তাতে কিন্তু নাড়াতেও সুবিধা হবে এবার নিচের দিকেরগুলো যেহেতু মজে এসছে এইভাবে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে ওপর থেকে নিচ করে আমাদেরকে কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিলাম আমি এর মধ্যে স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটো টমেটোটাকে এরকমভাবে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর দি আর দিয়ে দিচ্ছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছু ভালো করে সময় ধরে মিশিয়ে নিতে হবে দিয়ে এটাকে কিন্তু হতে দেওয়ার সময় দিতে হবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু বাঁধাকপিতে যে জলটা থাকে সেটা কিন্তু রিলিজ করবে আর তাতে বাঁধাকপির জলেই বাঁধাকপিটা নরম হয়ে যাবে আলাদা করে তো জলের প্রয়োজন পড়েই না বাঁধাকপি তৈরি করতে আর খুব ভালো করেই মজে যায় এরকম করে ভালো করেই মিশিয়ে নিতে হবে যাতে সব মশলাটা সব কিছুর সাথে মিশে যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট দশেক ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা কিন্তু যথেষ্ট মজে গেছে একটু নাড়ি চারি আপনাদের দেখাচ্ছি বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর সেই জলেই কিন্তু এই বাঁধাকপিটা একদম মজে যায় এবার একটু নিচেটা ফাঁকা ফাঁকা করে নিতে হবে নিচেটা ফাঁকা ফাঁকা করে নিয়ে একটা মতো করে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে না বাঁধাকপিটাকে চাপা দিয়ে দেব। তাতে কি হবে মাছের মাথাগুলোর মধ্যে অনেকটাই জুস ঢুকে যাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পাঁচেক পর আবার ঢাকাটা তুললাম মাছের মাথাগুলোকে আরেকটু নরম হতে টাইম দিতে হবে তাই আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় ভিতর থেকে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম এবারে একটু মাছের মাথাগুলো এইভাবেই ঠিক ভেঙে দেওয়া হচ্ছে অনেকটাই বাঁধাকপিটাও মজে গেছে মাছের মাথা বেশি কিন্তু ভাঙবার কোনো দরকার নেই অল্প মাঝখান থেকে একটু ভেঙে দিলেই হয় বেশি ভেঙে দিলে বেশি কাটা কাটা হয়ে যায় এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার ব্যবহারটা করিনি সেরকম প্রয়োজন হয় না মাছের মাথাগুলোই শুধু একটুখানি মাঝখান দিয়ে এরকমভাবে ভেঙে দিলাম এবার অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা মশলা এটা কিন্তু সবার শেষের মশলা যেটা আমি এই রান্নায় ইউজ করলাম মশলাটা দিয়ে কিন্তু ভালো করে এইভাবে মিশিয়ে নেব আমাদের ছোটোবেলায় বিয়েবাড়িতে কিন্তু এই মাছের মাথা দিয়ে ছেঁচড়া বা বাঁধাকপির তরকারি ভীষণ হতো বিশেষ করে বিয়েবাড়ির দুপুরবেলা মাছের মাথা দিয়ে একটা আইটেম কিন্তু অবশ্যই থাকতই এবার ভালো করে এইভাবে ভেঙে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিই বাঁধাকপি আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর বাঁধাকপিটাও ভীষণ মজে গেছে কিন্তু অবশ্যই এর মধ্যে কিন্তু ব্যবহার করব স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন নুনটা একটু কম লাগছিলো তাই ব্যবহার করলাম নুনটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এই বাঁধাকপিটাকে একটু মাখা মাখা মতো করতে হবে তার জন্য আমাদের ব্যবহার অবশ্যই করতে হবে পরিমাণ মতো চিনি চিনি দিলে কিন্তু স্বাদটা টেস্টটা ব্যালেন্সে আসে আর প্রপোশনেটও হয় এখানে দু চা চামচ চিনি দেওয়া হয়েছে যাদের চিনিতে আপত্তি তারা এর থেকে কমও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যদি কোনো তরকারিতে টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তাই জন্যই চিনিটা দিলাম যাতে নুন ঝাল টক মিষ্টিটা সব কিছুই প্রপারলি ব্যালেন্সড থাকে চিনিটা দেওয়ার পর আমার মনে হল রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে গেল। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতে রেখেছি চিনি ব্যবহার করাতে কিন্তু এই বাঁধাকপিটা অনেকটাই মাখো মাখো হয়ে গেল তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি সাথে থাকবে গরম ভাত আর ভাতের মধ্যে থাকবে নয় মুগের ডাল বা মুসুর ডাল আর কিছু কিন্তু লাগে না গরম গরম ভাত মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর সাথে যদি একটু ডাল হয় আর কিছু কিন্তু লাগেই না আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার হাজির হব একটা নতুন রান্নার রেসিপি নিয়ে